গত কিছু দিন পূর্বে লক্ষ্মীপুর স্থিত এসবিআই ব্যাঙ্কের সোনা চোরি হওয়ার ঘটনার পর্দাফাশ করা যাইছি। কোরাপুট এসপি বরুণ গুণফালিঙ্কর কহিবা অনুযায়ী গত বর্ষ নভেম্বর মাস 30 তারিখে ব্যাঙ্কর জনে পূর্বতন কর্মচারী যাহাকে অনিয়মিততা কারণর বাহার করা যাই সে ব্যাঙ্ক ভিতরে কিছু কাম দর্শাই দিনবেলা যাই সেইদিন হই সে ব্যাঙ্কর ন বাহি ব্যাঙ্ক ভিতরে এক কুঠোরী লুচি রই সন্ধ্যা সময় কর্মচারী মানে বাহার পটু তালা পকাযা পরে রাত্রে কোঠোরী বাহি ব্যাঙ্ক ম্যানেজর রুম্রে স্ট্রংরু এবং লকর চাবি বাহার করে দেড় কেজি ঊর্ধ্ব সোনা বাহার করে পুঁজি পূর্বভি লকর সমেত স্ট্রংরুম্রে তালা ঠুঙ্কি পুঁ লুচি রই যাই তহি আর দিন ব্যাঙ্ক খোলা যাওয়া পরে চোরি হওয়া সম্বন্ধে সামান্য টিকে সুরাক মধ্যে কেউ জাঁপার নিলে এবং এর সুযোগ নিয়ে ঘণ্টায় পরে অতি আরামে চোর ব্যাঙ্করু পড়াই সিসিটিভি ফুটেজ রু জনাপড়া সে সূচনা দিয়েছেন। চোরকু গিরফ করা সহ পুলিশ তাঙ্ক ঘরে রেড করে চোরি হয়ে যাই সোনা এবং লক্ষাধিক টাকা মধ্যে জবত করেছেন। লক্ষ্মীপুর ব্রাঞ্চ এসবিআই ব্যাঙ্ক ম্যানেজর থানার আসে কি কমপ্লেন্ট দিয়ে কি অলমোস্ট 1 kg 610 grams কা গোল্ড কা চোরি হয়ে গেল করকে উসমে জো গোল্ড গিরভি রখকে কাস্টমার্স নে লোন নে গেল সে গোল্ড চোরি হয়ে গেল করকে কমপ্লেন্ট দেয়া তো তারপরে সিসিটিভি চেক কিয়া গয়া থা আর ডগ স্কোয়াড কো ইউজ কিয়া গয়া থা আর সাইন্টিফিক ফোরেন্সিক টিম ভি স্পট ভিজিট কিয়া হ্যাঁ আর ইনভেস্টিগেশন করলে কে বাদ ইয়ে জানা পড়ছি কি তাঙ্কর এক্স কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি যো মানে 2014 সে নেকি 2020 তক কাম করেছিলে তাঙ্কর পূর্ব তাঙ্কর আমি জানা পড়ছি কি ও গোল্ড কহি পে গিরভি রখে ইয়া ফির বেচকে ও টঙ্কা তাঙ্ক পাখরে রাখা থিলা সেমানঙ্কর ব্যাংক তরফর কিছি টঙ্কা উপরে কিছি কমপ্লেন্ট আছে নেকি স্যার? টঙ্কা উপরে কিছি কমপ্লেন্ট সিরফ কেবল সো স্যার আর আর যে ঘটনা যে গিরফ হইছি এ যে ব্যাংক চোরি ঘটনার কি আছে না তার আগুরু হিস্ট্রি আর কোন আছে? হিস্ট্রি আবি তক তো কিছু জানা পড়নি আমার ইনভেস্টিগেশন রে ও বি হাম ইনভেস্টিগেট করে স্যার এই সমস্ত ক্রাইম কেসে স্যার ব্যাংক অফ নেগলিজেন্স কা কো ফাইন্ডিং করা হইছে স্যার? নেগলিজেন্স তো ডেফিনেটলি আছে কিউকি জো স্ট্রং রুম কা চাবি আর থোড়া সিকিউর রাখবার আছে আর উসি হিসাব সে উনকা হায়ার আপস উনকা অ্যাকশন জো জয়পুর যোগেন্দ্র সিং ওড়িশা মোবাইল টিভি।